ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم كل عبد يبعث على ما مات عليه وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل منه بما علم أو كما قال عليه الصلاة والسلام محترم سامعین کرام علماء عظام اللہ پاک رب العزت آر اور انرر بیا کھل کر کرمئی دوی دن بیفی কোরআন হাদিসের কত কথাবার্তা শুনিবার লাই একখান সুযোগ হই বছরের মধ্যে একবার আত্রাফর মানুষ হলরে জমা করিয়ার কিছু দিন কথাবার্তা কইবার একখান সুযোগ হয় সিলসিলায় বহুত আগতন চলের আর আকাবিরলে সিলসিলা কায়েম করে গিয়ে মদরসার তারা ফরেই তারা তো পুরো বছরেই তালিম হাসিল করেন দিন কথাবার্তারা তারা জানিতে পারে কিন্তু আম মানুষ উল্লাহ বলে এই সুযোগ বারবার নয় তাই এই সুযোগ ইয়নার আরা খুব গনিমত মনে করি গুরুত্ব দিই বিভিন্ন ওলামায়ে কেরাম আসছি আরো আইব কোরআন হাদিসের কথা হইব ওলামায়ে কেরামর কথার মধ্যে এক একজনের মধ্যে এক এক ধরনের গুরুত্বপূর্ণ জিনিস থাকে এখন আল্লাহ প্রত্যেক জনের ভালো করে শুনানোর দরকার এই এলাকার মধ্যে বারবার হওয়া ই নয় সমসম আরা এই দুই দিনের খাস করি খুব গুরুত্ব দিই ওলামায়ে কেরামার ওয়াজের মধ্যে এক একজনের ওয়াজত এক এক ধরনের কথা আছে শায়রে হদ দে হর গুলেরা রঙ বুয়ে দিগারাস হর গুলেরা রঙ বুয়ে দিগারাস হর দিলেরা আর জুয়ে দিগারাস প্রত্যেক দিলুত আলগ আলগ এরাদা থাকে আলগ আলগ হতা থাকে এক জায়গার মধ্যে হত দে গুল হায় রঙা রং সহ জিনত চমন আই জোক ই জহাঁ কো জেব হে ইখতলাফ সে এক বাগানের মধ্যে বহুত বেল্য ফুল থাকে সমস্ত ফুলুর আলাগ আলাগ খুশবু আলাগ আলাগ রং
জিনুর হারানে ইয়ে বাগান বাগান তে এই সিলসিলায় যে কাইমে ওলামায়ে কেরাম যে আইর আসলিন আশি হতো মহতরম দোস্ত বুজুর্গ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত বেথা লইর একখান হতা হই تعلموا الفرائض والقرآن فإني مقبول فر القرآن فرائض إن شكو يعني هو يك سمعت شريعة آجي يعني أركي خار فإني مقبول آي دنيا تون زي مقوي أي حضور صلى الله عليه وسلم دنيا تون جانن إن উম্মত আল্লাহ বলি আর বহুত বড় কান আফসোস কিতাবের মধ্যে ঘটনা লিখি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছে যাইতু মাঝে মাঝে মোলাকাত করতু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা লয় দেহা গিতু গেই যা ফারে ফারে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লই এই দুই বড় সাহাবীর দেখি হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা দে ইবের খাদানি দেখি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হর কদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যেই অবস্থাত আছে ইয়ান তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় খুশগবার জিন্দেগি নিয়ামতের মধ্যে আছে ইয়ার আগে ভি তো দুনিয়াত আছিল কষ্টের মধ্যে আছিল এখন তো আরামত আছে আরাম যেতে আছে তো এখন সাধন কি দরকার কিন্তু হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথা হই কয়দে আহারা দুনিয়ার মধ্যে আসি আল্লাহর মর্জি লাভ করি বল্লাই আর জাহান নতুন বাসি বল্লাই বলিয়ে রে যতক্ষণ খন কথা আসিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুর হই কিন্তু আল্লাহর মর্জি হাসিল করি বল্লাই বলিয়ে রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান মাধ্যম ওসিল ওসিল আসিল এখন তো এই সিলসিলা জেন গেই গই এই কথা হইতে হইতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদের তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা গান হই ইন্নি মাকবুল আই দুনিয়াত তুন যাইম গই তার বিদ্যে কান ঘটান লিখি দোস্ত বুজুর্গ হযরতে মাদ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান ফাড়ার মদিনাতুন ইয়ামান ফাড়া দাতা আসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি হযরতে মাদ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লয় মশায়েখ গজ্জি ইয়ানি মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠু দু সবার আর হুজুর সাল্লাল্লাহু সাল্লাম নিচে আড়িয়ে সার এই অবস্থার মধ্যে কিছু দূর জানার পরে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম হযরতে মাআজ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খবর ও মাআজ কত তুই আইদ্দ বছর আইবে আর ফেটে ন আইদ্দ বছর তুই আইবে এক বছর পর আইবে কিন্তু আর ফেটে ন এই কথা হইতে ন হইতে হযরত মাআজ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদের এন গরি হানের দে সুকুত ফানি ভরের দরফর দরফর গরের এই সময় মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুকুত ফানি ভরে টেবে টেবে কিল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতিরে এন মহাব্বত গত যে নাকি মা নিজের সন্তানের মহাব্বত করে
খাস করে শিশু সন্তানরে মহব্বত করে, তার তুলো বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব জিগর মধ্যে উম্মতের মহব্বত আসিল। হজরত মাহদেব নে জবর আল্লাহ তালানহুর কত মহব্বত দিল মধ্যে আসিল। এখন হজরত মাহদেব নে জবর আল্লাহ তালানহুর ফাটাই দে ইয়ামান ফাটার আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আর দেখাই তুনু এই যে হজরত মাহদেব নে জবর আল্লাহ তালানহুর বেকরারি দেখের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোস্ত বুজুর্গ মদিনা এন্ডি ইয়ামান এন্ডি ইবে ইয়ামান মিক্কার ওয়ালাদের তো হযরতে মুআযিব ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেকরারি দেখিয়ে রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরি ইবের মিক্কে নসায় আবার ফুরফুরি মদিনার মিক্কে নসায় এই অবস্থান মিত্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাল কথা হই দোস্ত বুজুর্গ কি হই হযরতে মুআযিব ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেকরারি কি লই সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মা বাবার তো নিজের সন্তান উত্তম বেশি মহব্বত গেতু এই মহব্বতের মিদ্দি যদি আজিয়ে যদি শুনে দয় আদি আর মা বাপ দুনিয়ার তন দেবী গই আর প্রিয় মহব্বত আজিয়ে দুনিয়ার তন দেবী গইতে অন্তর মধ্যে কি অবস্থা হইব দোস্ত বুজুর্গ ইন ওই কলব জিগার ওয়ালারা হইতার যারা দিল মিদ্দি আল্লাহ আজমত মহব্বত আছে তো মাদ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকে পুরোপুরি নসায় দেখিল নাই যদি পুরোপুরি সাই তোর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগুর মধ্যে পানি ইন দেখিয়ে রে হজরতে মাহাদিম জবর তার খৈল্যা ফাড়িয়ে তু খৈল্যা ফাড়িয়ে তু অবস্থা অন্য ধরনের যেতু ইহাত আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে মাহাদিম নে জবর তালা মিকে পুরোপুরি না সাই মদিন মিকে সাই কি লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ধন গু ফরিবু দুনিয়া তুন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দফন বুঝে মদিনার মিডিয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে এখত আল্লাহ এন্ডি মহব্বত আছে এন্ডি নিজর আঞ্জামর খত মন মিদ্দি ফরের এখত আল্লাহ বলি এর ফুরো ফুরি ন সাই ভাই আ তো ধন গু ফরিবু আয় তো তোমার লয় আমি সেটাই পাইতেন ন এ কথা তারপর কি হই অউলান নাস বিল মুত্তাকুন মান কান হাইসু কান মান কান হাইসু কান কয় যে আর হাসে চিলেন দি জুদাইও যার দূরি ফাইদই এত আল্লাহ হদ দে আর হাসে জীবে নাকি মুত্তাকি পরেজগার হইবু আল্লাহরে ডরাইবু অউলান নাস বি আর হাসবর্তী মানুষ মহব্বতের মানুষ হারা আল মুত্তাকুন যারা মুত্তাকি পরেজগার হইবু মান কান হাইসু কান জিবে ঐবক যেতে ঐবক এই খতা দেখতে হই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর হজরতে মাযিব ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুগুর পানি ফরের আহিস্তা আহিস্তা যে রাস্তা গিয়ে গই খত হই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খতা গান হই ইন্নি মকবুল আয় দুনিয়াত তুন যাইম গই তো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত তুন গিয়ে গই আসা কিন্তু দুনিয়ার মধ্যে এক কান আমল রায় গই কি হন তোমারা কোরআন শরীফ আর ফরাইজ ইন ধরি রাখ ইন ধরি থাকিলি তোমারা জন্নত বাস ফেরিবে ইন্নি মকবুল আয় তো ধরি গুই তো কত কইদি এই সিলসিলা ইয়ান কায়েম রাখি বল্লাই বলি আর আর আকা বিরল জাগা জাগা মদত কায়েম গজ্জি এই হাটাদারি ফটিয়া জিরি মদরস আর বহুত মদারিসর কারণ সিলসিলা কায়েমই ই তারা দুনিয়াতুন গেই আসা কিন্তু ইতারার স্মরণ ইতারার হতা ইতারার করণীয় মানুষের অন্তর মধ্যে এক ঘড়ি বই রই দি তারা ওই বুজুর্গ লড়ে ওই মুরব্বী লড়ে ইয়াদ নগরী সারি না পারে কেরতল্লা সারি কে হর মুরব্বী হল গে গই যে মুশকিল তার আদমি বা রাশে কে যার কে মুশকিল তার আদমি বা রাশে কে যার কে বে দিলদার বিন যায় দিলদার এই মদরসার আকা বিরল দুনে তুন গে গে আসা কিন্তু এই দর দিবার এই টুবি এই মজমা এই মসই এই মদরসার ফল এই মদরসার ফরাফরি উন ব্যাকুনি তারা স্মরণ করে ধরো না ই তারা নামাই আমাল মৃদ্ধি তারা দিন দিন হামঘর দিন ব্যাকি তার নামাই আমার মধ্যে ফসে দেন না এক শাড়ি কি খর লামরু কামা হাসাল তো আলা খতিরিন মিনাত দুনিয়া বালা আদারক তো সাইয়া
وها انا خارج منها سليما اقلب نادما كلتا يديا اي دنيا تنتري يا ساكن اي ان هنا برهم نغري اي هر الدين هم ان نغري যার হারণে আর স্মরণ করিব আর হতমত করিব মানুষ আল্লাহ ইশালে সব করিব আল্লাহ সব প্রসানি করিব এল্লা এখন হামন করিয়া নলে আফসোস করে দে ওয়ালাম আজলি হাউলিল মউত লাকিন ওয়ালাম আজলি হাউলিল মউত লাকিন বাকাইতু লিকিল্লাতিল বাকি আলাইয়া আয় হানিদ্দি মতর ভয় নহাদির আয় হানিদ্দি কিল্লাই আয় তো জারি গই কিন্তু এখন আশা ভরসা যদি আয় বালাহাম করে যাইতাম আ যদি কিছু শাগির তৈল গইতাম আ যদি হনকান দিনে হাম গইতাম দিন হনকান হাম যদি চলতু তৈলে এই দিনে হামর কারণে ইয়ান চলতু একটু আই ইশারা সব আল লাগতু আই সব পাইতাম তো হতম সাইড এই মুরব্বিয়াল ঘুরি গই মুরব্বিয়াল ঘুরি গই দাসা ইতার আর শরণ ইতার আর হতা মানুষ পর ইনভারে রে আল্লাহ শায়রি কি কর আসুরু বি আননি সাঈশু মাইতান أسر بأنني سأعيش ميتا به ويسو أني إن مت حيا أي دنيا سلسلة مدي بوت مانو ششي دنيا أين أين خمال غري غي غدي تارا غي غي دنيا تون কিন্তু ইতার শরণ ইতার হতা ইতার কার্যকলাপ ইতার করণীয় ইতারা যে স্মৃতি রাখিয়ে রেখে মানুষ কোনোরে ইয়াদ নগরি না পারে আসুরু বি আননি সাঈশু মাইতান আই যদিও মরি গে কিন্তু আর মরার পরেও আই জিন্দা কিলে আর খতামান শরণ গরের আই বালাহাম গজ্জি এতলে আর অন্তর মিডিয়ান খুশি আসুরু বি আননি সাঈশু মাইতান বিহি ওয়াইসু উনি ইন মুত্তু হাইয়া কিন্তু আই জিন্দা আছে আসা কিন্তু জিন্দা আছে দে আসা আর হন কার নামা নাই আই হন ইলমি কার নামান জাম নদী আই ভালা হন হাম নগরি যার ধারণে আই জিন্দা থাকার পরে আই মুর্দার মতো তো এই আকা বিরল মত কায়েম করি গি ইন সলের কিন্তু দোস্ত বুজুর্গ এই আকা বিরল মত কায়েম করি যে হারন রান কি হারনল দি মানুষ উড়ে যেন জন্নত মুখী বানিত ফারে মানুষ যেন জাহান্নমুক্তন বাসিত পারে মানুষ যেন জন্নত মধ্যে যাইতে পারে জন্নত জাহান্নম হারে হয় দোস্ত বুজুর্গ আছে বাদাত দুনিয়া দারুন ইল্লাল জান্নাত আবিন নার এই দুনিয়াবি জিন্দেগির পরে অথবা জান্নাত অথবা জাহান্নাম এই জান্নাত জাহান্নাম আর শুনি দেয় না কত শান্তির জায়গা আর কত অশান্তির জায়গা তাই কিতাবের মধ্যে লিখি উগ্র মানুষ সারাদিন সারা জিন্দেগি ইবে আরাম মধ্যে আসিল কষ্ট কিছু চোখে ন দেখে বহুত আরাম মৃদ্ধি শান্তির মৃদ্ধি আসিল এই শান্তির মৃদ্ধি তাক্কিদাস মানুষ ইবে যে ইবের জাহান্নমর গারা মৃদ্ধি এক সেকেন্ড লই যাইব এক সেকেন্ড লাই জাহান্নম গারা মৃদ্ধি লই দেখি যে তেতুন বার করিব ইবে তে ফুসল লইব যে তুমি শান্তি কিছু দেখো না তোমার মন মৃদ্ধি কোনো শান্তির কথা মন করেন না ইবে কি করবে আকিন পর যাবি কই এক সেকেন্ডর হস্তা তো কঠিন হবো যে দোস্ত দুনিয়ার মিডি সারা জিন্দগি ইবে আরাম করছি সারা জিন্দগি মিডি শান্তি দেখি সারা জিন্দগি মিডি বা হস্ত কিছু ন দেখে এক সেকেন্ডর জাহান নমর হস্তা তো কঠিন হবো দেবি আকিন পর যাবি কই বদো জোহরা হাতে রাতে তসবুর বদো জোহরা হাতে রাতে তসবুর বয়েক লম্হা হামা আরামে কাফুর এক সেকেন্ডের কষ্ট এত কঠিন বলে ব্যাকিন ফর যাবে গই আরোগ্য মানুষ দুনিয়ার মধ্যে আসিলে বে কষ্ট করছি বহুত কিছু আল্লাহর ফরমা বদারি করছি ইবে ইবে নমাজ করছি রোজা করছি রোজা রেখি ব্যাকিন করছি কষ্টর মধ্যে দিন দিকে হারাই এইলে উগ্র মানুষ ওরে দেয় তো নাকি জন্নতর নহার মধ্যে এক সেকেন্ড লাই লই দেব লই দেওয়ানো ফর যাত্রী বা তু ফুজল লইব তু হস্ত কিছু দেখবো না সমস্ত হস্ত ব্যাকিন ফর দেব কই এক সেকেন্ডর শান্তি এত বেশি বুঝে ইয়ান দুনিয়ার সমস্ত হস্ত ব্যাকিন ফর দেব কই এত লাই বলে কি হর বহিষ তাজা কে আজারে নবাসাদু বহিষ তাজা কে আজারে নবাসাদ কসে রাবা কসে কারে নবাসাদ জন্নত এহেন জায়গা দোস্ত বুজুর্গ এডিয়ার শান্তি এক সেকেন্ডর শান্তির যদি এক পাল্লা মৃদ্ধি রাখা দেয় দুনিয়ার সমস্ত শান্তির যদি এক পাল্লা মৃদ্ধি রাখা দেয় দোস্ত বুজুর্গ ওই জন্নতর এক মানে এক সেকেন্ডর শান্তির পাল্লাই ভারিয়ে দেবে তুই হত ইল যে আর দুনিয়া আসি আসা
আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে আসিল, জান্নাত তন্দেরতে বাইরেই, জান্নাতের নিয়ামত খাই, জান্নাতের লুৎফ খাই, জান্নাতের মধ্যে কি কি মজা হইল হইল, ব্যাকিন ভাই ব্যাকিন মেহনত আছে, যে টিবে দুনিয়ার মধ্যে আসি খান্দি এর হাদা খান্দি দে দোস্ত বুজুর্গ, ইবার সুগুর ফানি যদি ব্যাক কেনর এক পাল্লা মধ্যে রাহা দেয়, আর যদি আদম উত্তর কেমন পর্যন্ত সমস্ত মান সুগুর ফানি যদি এক পাল্লা রাহা দেয়, কিন্তু আদমের সালাত সালাম সুগুর ফানি বাড়িয়ে দেবে গই হারণ না কি। এবার জান্নাতের নাম বলছেন দেখি আর ন দেখি দে আর তে দূর ইয়াকিন নাই, এখন তাল্লাই কি হর গালিব হর দে নিকেল না খুল দেশে আদম কা শুনতে আয়ে হ্যাঁ লেকিন, নিকেল না খুল দেশে আদম কা শুনতে আয়ে হ্যাঁ লেকিন, বড়ে বে আবরু হোকর তেরে কুটে সে হাম নিকলে, আর তো দুনিয়ার মিডিয়া আসি আসা কিন্তু জন্নত নেমত আর ন দেখি, কিন্তু এখাত আল্লাহ বলে আর তে ফুরো ফুরি একিন নাই। আল্লাম একবাল কি হর আল্লামা একবাল কি হর দে ইয়কি মহকাম আমল পাই হম মোহাব্বত ফাতিহে আলম, ইয়কি মহকাম আমল পাই হম মোহাব্বত ফাতিহে আলম, জিহাদে জিন্দেগানি মে ইহি মর্দু কি শমশীরে, এই দুনিয়ার মধ্যে আরা আর হামিল দুয়েন একটা নইল দি ইয়কিন পুরো ফুরি ফায়দা গরম করিব, আর কত কত এই মজমা ইয়ে নারা দেখি এখন আর সামনে আসে ইয়ান বাস্তব ইয়ান মধ্যে ধনসন্দ নাই, কিন্তু আখের তোর মা মারার ইয়াক তো বেশি কঠিন ইয়াক তো বেশি ইয়ে দহন করিব, কোরআন হাদিস বিত্ত ন যে যে কত লেখি তাই আয় একখান মজহবে ইসলাম হক ইয়ান একখান ঘটনা হই, আর তো মা বাবার মুসলমান আসিল আর মুসলমানের ঘর ফয়দ হই, আর ইমান অটোমেটিক আসছি আর সাহালি আল্লাহ তালা বৈদ্য খ্রিস্টান ঘর মধ্যে ফায়দা করে ফেটতু, গায়ের মুসলিমার ঘর ফায়দা করে ফেটতু, খ্রিস্টান বানে ফেটতু, ইহুদি নাসারা বানে ফেটতু, কিন্তু আল্লাহ তালাই আর আরে ইউ নতুন বাসাই আর আরে ইমান দান গজ্জি একাত আল্লাহ বলে আর ইমান যে কদর তখন দরকার এই জিনিস নাই একের ঘটনা হই, আই যেতে ডালুম দিয়া বন্ধা এরিয়ার আগে হাফুড় খাদি মিশনাক মদরাস উন্নতি ফরির হঠাৎ গরিব ফজর মদর ফরে মানুষ উপর লম্বা ধারি চেয়ে গিয়ে আর নসিহত করে ইবি কি কর ইবে নিজের ঘটনা কর, ই তার ইবে হিন্দু আসিল ইবে আসিল হিন্দু হদ আর আর পুরো পরিবার পুরো পুরো সমাজ ব্যাপ কোন হিন্দু, কিন্তু আর বইন ইবে কেন করে জানি মুসলমান হয়ে গিয়ে কেন করে জানি মুসলমান হয়ে গিয়ে হঠাৎ করে ইবে কোরআন ফুটতু নমাজ ফুটতু তজবি তাহলিল করতু আর জিন্দগি ফল্লে ইবে জিন্দে আলো আর বহুত মানা করছি ন মানে শেষ পর্যন্ত আড়াই বেরো জুলুম যাতে শুরু করছি গড়তে গড়তে শেষ পর্যন্ত গেলাম কি ইবে নিজে খাওয়ার দাঁড় আর হাতে আর বনুর মারি ফেলাই, এখন মারিয়ানোর পরে ইন্দলের জেলে জ্বলায় আর আর মজা বিষেক পেয়ে আয় জ্বলাই ফেললে চাইলে মারা বেকুন এর ইন্দল একটা নিউল দি এক মন দার্গ জ্বলায় এর পেট্রোল টেট্রোল দিয়ে আরো মজবুত করে জানে আড্ডি সারা কিছু নটাকে পান, এখন ইবেরও দিই ইবে না মুসলমান হই এটার তো মুসলমান ন এটার নিজের ধর্ম হিসেবে হাম করে দেরি তো হদ দোস্ত বুজুর্গ অন লাগাই অন লাগানোর পর অন জ্বলতে জ্বলতে অন শেষে গিয়ে কিন্তু আর বনুর এক কান ফসম ন চলে আর বনুর এক কান ফসম ন চলে এন কি খর যে গড় মধ্যে আছে এই ন পর্যন্ত ন চলে, এখন বললাম কি আবার অন দি দুইবার দি তারপরও কিচ্ছু নদলের তৃতীয়বার আবার অন দি কিচ্ছু নদলের এই তৃতীয়বার দেখতে অন দি অন দলের ফরে দেখতে না কিবার ফসল মিট দেখান কেসো নদলে তো দেখো না আর চিন্তাকে হবু আর কি বললাম আর কি ধর্ম মধ্যে আসি মধ্যবে ইসলাম তো শহীদ শাহাদত দাদা ভাই শাহাদত দ্বারা শহীদ হবি তারা ইতারারে আল্লাহ তালে তার শরীরে মাহফুজ রাখে ইতারারে ফোকে ফোকে খাইতে পারে ইতারারে মেডিয়া খাইতে পারে একাতালে মজব ইসলাম দেখক এ তখন সন্তানী তাহারা ব্যাক মুসলমান হয়ে গেই ইবে হর তাহারা ব্যাক মুসলমান হয়ে গেই পুরো পরিবার
কিন্তু মুসলমান ওই যে আসা এখন আর কোন হানির কে আই আর রাতে আর বনুর জুলুম গদ্দি ইসলাম কবুল করার কারণে আর আর কি অবস্থা হইব আর আর কি অবস্থা হইব অখদা রহম করো করম করো আর মুসলমান ওই ঠিক কিন্তু হাম্মান তো আর আবার খারাপ বুঝছি ইবরত তো খতম সাথে দোস্ত বুজুর্গ আর আত্ম ইমান আছে আর আব ধারাবাহিক ভাই মুসলমান কিন্তু আর ইমান যুদ্ধ কদর তখন দরকার নাই কোরআনে করিম আছে ইয়া আইয়ুহাল্লাযীন আমানু আমিনু আই ইমান ওয়ালো ইমানর কায়েম থাকো ইমানর কায়েম থাকো এখন আর খুদ্দুর কায়েম আছি খুদ্দুর আরা বালাহাম গরি খুদ্দুর আরা জান্নাত মুকিয়র খুদ্দুর আরা জাহান্নাম মুকিয়র আল্লাহ তাআলা মাহফুজ রাখ জাহান্নাম তো বড় খতরনাক জায়গা এখন আল্লাহ আরা মুসলমান ঠিক মুমিন ঠিক দেন নাকি আল্লাহ ইকবাল খর না মুমিন হাই না মুমিন কি আমিরি না মুমিন হাই না মুমিন কি আমিরি রহা সুফি গাই রোশন জমিরি খোদা সে ফির ওহি কলব জিগর মাং নহি মুমকিন আমিরি বে ফকিরি মুমিন আছে ঠিক মুমিন অন্তর মিদ্দি দোস্ত বুজুর কোরআন দিল টানতা হন দরহার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল মহব্বত তাকন দরহার আল্লাহ পাক রব্বুল ইজ্জতর দিল আজমত তাকন দরহার কোরআনর মহব্বত তাকন দরহার এই জিনিস নাই ট্রানজিশন নাই চেরাগ নাই আর আর কলব আছে কিন্তু কলবের মধ্যে জেলে কান টান তাহন ধরহার মারফত তাহন ধরহার দোস্ত বুজুর্গ এই জিনিস নাই মারফত থাকিলে তে মানুষ জিন্দেগি নুডল হয়ে যাবে তা কান ঘটান লিখি কিতাব মধ্যে শাহ হারুন রহমতুল্লাহ আলাইহির উগ্র পহলওয়ান আছে বড় জোনায়েদ বগদাদি জোনায়েদ বগদাদি বহুত বড় পহলওয়ান ইবেল্লা মোকাবেলা করবে লোকে হিম্মত নগত এই জমানার মৃত্যু এই জমানার মৃত্যু কে হিম্মত নগত নগত কে মানে এত বড় পহলওয়ান ইবেল্লা কে জিত ন পারে মোকাবেলা করে কুস্তি উগ্র বুড়ো মানুষ জিবে বাতাসে লড়া দিলি লড়ে একদম কমজোর হেংলা ইবে হত আই আই জোনার বুকদারিল মোকাবেলা করছুম জোনার বুকদারিল মোকাবেলা করিবে চেলে দি এখন ইয়ে কেন হাস্য কর দিল মানুষে মানা করছে কেন না ইবে মোকাবেলা করছুম ইবিতে দরিয়া কিনা ছিল দেরি এখন দিন সময় জায়গা ব্যাকিন তাই তাই ওর ফরে এখন কুস্তি শুরু হইব এই কুস্তি শুরু হইবার আগে ইবেই জোনার বগদাদি রে কি খর ও ভাই আইন নবীর খানদানের মানুষ আইন নবীর বংশের মানুষ আর ফেরত বৃদ্ধি ভাত নাই আজ তুই যদি মানে হার মানে ন তাহলে আয় কিছু পুরস্কার ফেলাম পুরস্কার ফেলে আর কিনি কিছু আই আর্থিক অবস্থা ভালো হইব এই হতাতে খোঁজিবে দিলুর মৃদ্ধি দিলুর মৃদ্ধি কাইফিয়ত বদল গিয়ে দোস্ত দুর্গ মোকাবেলা ওই ফরলে একবার মোকাবেলা হইবে ফরি গেই পাওন জোনার বুকদারি রহমতুল্লাহ আলাই ফরি গেই মানুষ খাদ্য নাই নময় আবার দ আবার দিয়ে আবার ফরি গেই আবার দিয়ে আবার ফরি গেই তিনবার দেখতে ফরি গেই তো দেখে দে বুড়ো হইবে দিতে গেই আসল ঘটনা কি মোহাব্বত কি বাজি ও বাজি হে দানিশ মোহাব্বত কি বাজি ও বাজি হে দানিশ কে খুদার জানে কোজি চাহতা হে এটা তো শক্তির মোকাবেলা নয় এটা তো মহাব্বতের মোকাবেলা শরত দে এটা কুস্তি শৈলী দেখিও মহাব্বতর এতলাই কুয়ত না দেখায় এই যে ইবে শেখ খাই গেই ইবে যে হারি গেই তো ওই রাতি হজরত জোনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফরমার খোদ ও জোনায়েদ তুই আর বংশর মানুষ আল্লাহ মহাব্বত গজ্জ তুই নিজের নিজে বেজ্জতি দেহাইও আর উগ্র বংশর মানুষ তুই জিতে দিও এহাত আল্লাহ আল্লাহ তোমার বেলায় তোর আলা দরজা দান গজ্জি দোস্ত বুজুর্গ তোর মহাব্বত মামলা মহাব্বত কি বাজি ও বাজি হে দানিশ মহাব্বত কি বাজি ও বাজি হে দানিশ কে খুদ হার জানে কজি চাহতা হে আর আর অন্তর মিটি দোস্ত বুজুর্গ দুনিয়া এত গালিব গিয়ে দে দুনিয়ার মিকে আর এত বেশি ধাবিত হইদি আর আখারতর হামর মৃদ্ধি
এদুর অগ্রসর নুমর যেদুর আর দুনিয়ার হামাইতে অংশ অগ্রসর আর দোস্ত বুদুরকো যেতে তাল্লুক মাল্লা ফায়দে হইব তেতে দুনিয়া কিচ্ছু নয় তা একটা ঘটনা লিখি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িবার লাই যার রাস্তার মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইসি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে নামাজের মিক্কে যার ধ্যান আল্লাহর মিক্কে এখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সামনে আইসি তো ফুসাল্লার মান আনতি কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিহ্ন পারে কে হদ মান আনতি তুমি কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হই আনা আয়েশা আই আয়েশা আনা আয়েশা দেখতে হই তারপরও চিহ্ন না পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফুসাল্লার মান আয়েশা আয়েশা হন আয়েশা খন দেখতে ফুসল লই তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হর বিনতু আবি বকর আই আবু বকর বেটি আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আবু বকর হন ইবে হই ইবনু আবি কাহাফা এই কথা হইতে না হইতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডরাই গিয়ে ঘাবড়াই গিয়ে হবু কারণ কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আনার মধ্যে আর বেশি মহব্বত ধরে এত সম্পর্ক এত মহব্বতের মামলা কিন্তু আজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো নসিনের আর আর বাজিরও নসিনের অথচ আর বাজির লয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সম্পর্ক ইবে ইয়ার কারণ না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আজি নসিনের এই কথা হই রে দেখতে মন মিটু ডরা গিয়ে সরি গিয়ে স্মরণের পরে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফারিগ হই স্বাভাবিক অবস্থা দে তো এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুন ফুসাল্লার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ইয়া রাসূলুল্লাহ অনে আর নছিলেন আর বাজিরও নছিলেন ঘটনা কি এই এতে যে হতাকান হই দোস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কর লি মাআল্লাহি ওয়াক্তুন لي مع الله وقت لا يسعه نبي مرسل ولا ملك مقرب الله 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 এন কান সময় হয় এন সময় মিদি সাল লোক হয় এতে দুনিয়াদার কিছু খবর না থাকে এন কি নবী মরসুল যদি আই তো এই সম্পর্ক ইয়ালার হাড়ি না পারে এই সম্পর্কে আমরা এত বড় গুরুত্ব এন কি বলা মালকুন মুকাররব এন কি মুকাররব ফেস্ট যদি আই জাগি দয় তো কিন্তু ওই আল্লাহ আল্লাহ যে তাল্লুক যে সম্পর্ক কায়েম হয় এই সম্পর্ক ইয়ান কেন তো গিন না পারে দোস্ত বুজুর্গ আল্লাহ আল্লাহ সম্পর্ক ওইলি এতে দুনিয়া কিচ্ছুই নয় যেন নাকি হযরতে কারি সিদ্দিক সাহেব বান্দেবী রহমতুল্লাহ আলাই একবার অসুস্থ এন আসলে শারীরিক অস্থ ন আসিন আল্লাহর এসক মাধাতের মধ্যে বে করার যেন নাকি বোধ কে হই জলন তু নে দি হে মেরে দিল মে ইয়ার জলন তু নে দি হে মেরে দিল মে ইয়ার জলন কি দাবি দাবি পিলা দিজিয়ে তো ইবে আল্লাহর এসক মারফতের মধ্যে বেচাইন ওই অবস্থার মধ্যে ইবের ফল এইবার আত্মীয় স্বজন এবার ডাক্তার আছে লেগে ইতারা বুঝে দিবে শারীরিক অবস্থা খারাপ এতাল্লাই লেগে কিন্তু ইবে কি হব ইবে হয় কিছু সেই লিখি কি হব দবাবো সে তবি অত্রু বসে হাত হয় নেহি মেরি দবাবো সে তবি অত্রু বসে হাত হয় নেহি মেরি তবি অত মুস্তরি ভাই আব নেহি লাগতি কহি মেরি আল্লাহ আল্লাহ তাল্লুক এন ফায়দা হই দে দোস্ত বুজুর্গ এই দুনিয়ার মধ্যে আর মন্ন লাগে দবাবো সে তবি অত্রু বসে হাত হয় নেহি মেরি তবি অত মুস্তরি ভাই আব নেহি লাগতি কহি মেরি পর আর আর কি খবর দবাবো সে তবি অত্রু বসে হাত হয় নেহি মেরি আর কেন হদ নেহি সমঝা কুই ইস দর্দ কো ইয়ে দর্দ কেসা হে আর অন্তর মিত্তি যে লকান দর্দ ব্যথা আল্লাহ লয় তাল্লো এই একান জিনিস একান মারফতার মধ্যে আসি দে যার হার ইয়ান কেই নবুদের ইয়ানি মানুষ নবুদের নেহি সমঝা কুই ইস দর্দ কো ইয়ে দর্দ কেসা হে দবাবো সে শিফা হারগিজ নেহি হারগিজ নেহি মেরি এই দুনিয়া বি ইলাজ মুআলজা ইন উদ্দারে আর শিফা তুলু কিল্লে আগে খর মতা হে দর্দ দিল জো মিল গই মুশকিল সে মিলতি হে মতা হে দর্দ দিল জো মিল গই মুশকিল সে মিলতি হে খুদা কা ফজল হে হাল তো এইসি তি নেহি মেরি মতা দর্দ দিল হারে হয় ওই রোশন দিলি
রোশন দিলি দেখতে ফায়দা হইব দত্ত বুজুর্গ এতে দুনিয়ার মান দুনিয়া বুদি দুনিয়ার এখন হাইছে তেকতুনো এফতাল্লাই ইবি ফরে দেই ও বহুত আশা লেখা ইকরা যায় শেষ উপশে লিখি দিবে ইয়ে দুনিয়া দার ফানি হে ফকত এক খাব হে সবকা جو دیکھا غور سے میں نے تو آنکھیں کھل گئی میری مانو جو تے سپنت دیکھے دے نمارا گم جائی گمون میں جو سپنت دیکھے دے بو سمجھ شانتی فائدے لی جنس دیکھے بو سمجھ دیکھے دیتے اونو جلر ইতে ফানি মিদ্দি আবুড বুখার ইতে গার নিছে ফারের ইতে বোর ডই লাফে খরার কুত্তে খরার কাফে লরার কুত্তে লরার এইলে বোর সমত দেখে যে হঠাৎ করে তো ঘুম ভাঙে গেই তো কদিন তো অবাস্তব জিনিস ঘুম দেখতে ভাঙে কদিন তো অবাস্তব জিনিস তো দুরু এই দুনিয়া আখের তো তুলনায় একর অবাস্তব জিনিস এখন তাল্লা কদে ইয়ে দুনিয়া দারে ফানি হে ফকত এক খাব হে সবকা রাতিয়ার এক স্বপ্ন ডইলে যু দেখা গরছে মাইনে তো আঁখে খুল গই মেরি যেতে চিন্তা ভগির করে দে চাই দুনিয়া তো কোনো হাইসিয়ত নাই আখের তো যে বড় জিনিস এখন তাহলে দত্ত গর্গ আরা অনার ফিকির করি আরা কি করি আরা জিন্দগি মৃদ্ধি বোর ডলে হাম করি আর আর হাম ইন আর আর কি আখের তোর মিককে ধাবিত করের নাকি আর আর দুনিয়ার বিদ্যা ধাবিত করের একতলা চিন্তা করার দরকার বাদার দুনিয়া দারুন ইল্লাল জান্নাত বিন্নার আর হইকে যাইর কি করির এই যে মাহফিল গুলো হয় মাহফিলের উদ্দেশ্য কি মানুষের মৃত্যু এক কান ফিকির ফয়দা করিবার লাই ফিকির যেতে ফয়দা হইব ফিকির যেতে ফয়দা হইব এতে ইবে জিন্দগি মেরি তবদিলি আইব আল্লাহ বালার হাসে জন ফরিব আহলে দিলের হাসে জন ফরিব আহলে দিল খারা হয় দোস্ত বুজুর্গ আহলে দিল আকাশ কে হা করামি দেহদ আহলে দিল আকাশ কে হা করামি দেহদ দিল দেহ তারাকে দিল রামি দেহদ আহলে দিল ওই মানুষ হলার হয় জীবনে নিজের দিলরে ওই জাতর হাবালা করে ওই জাত সুপর্দ করে যেই জাতে ইবের দিল দি আল্লাহর কাছে প্রত্যেক কথা প্রত্যেক খাম আল্লাহ রসুলের মর্জির মোতাবিক গরিব এই অনুর হয় দে আহলে দিল এই অনু হয় দে আহলে আহলে ইলম আহলে দিল এই আহলে দিল হাসে জন ফরিব আহলে দিল হাসে যাইলি আহিস্তা আহিস্তা দিলর মিদ্দে যে দুনিয়ার মহাব্বত ফরি রই আহিস্তা তেন সময়ব ওর আখরত মি কেবে ধাবিত হইব দোস্ত বুজুর্গ একতাল্লাই বলে আর আনার ফিকির করি আর কি করিল আর এলে তো ন যে নাকি সায় রেখর আলা ইয়া খাইদান বাহারাল আমানি আলা ইয়া খাইদান বাহারাল আমানি হাদাকাল্লাহু মিন হাদাত তাবানি আর দুনিয়ার আর দু দুনিয়া আশা ভরসার মি তামান্না বিদ্যা আর আবু ডুবো খাইর আর হইকে জার গই আলা ইয়া খাইদান বাহারাল আমানি হাদাকাল্লাহু মিন হাদাত তাবানি আল্লাহ তোমার হেদায়েত দক তোমার কিল্লে গফলতের জিন্দগি হাড়র ইলা কাম কাল বাহা ইমি আন্তাহাইম ফাফি ওয়াক্তিল গনাইম আন্তানাইম তোমরা কি করর মানে বাহাই মানে গরু সল না আর জিন্দগি হাড়ায় গরু সল আছে নাকি নামাজ না পারে ই তারা রুজিন শরীরের হুকুম আছে আল্লাহর হুকুম ইনি তার ঘরের কিন্তু আর ডললি তারা নামাজ না পারে আর ডললেই তারা এনে দিন দিন আরা গরি ইন্ন করে কিন্তু তোরা ওই গরু সর ডইলে কত দিন দিকে হারাইবে ইলা কাম কাল বাহা ইমি আন্তাহা ইম পাফি ওয়াক্তিল গনা ইমি আন্তানা ইম এ তো মালে গনিমত হাসিল করার সময় মালে গনিমত মানে কি এই দুনিয়া জিন্দগি মধ্যে আখরতর মধ্যে কেন কামে ভাইবু আখরতের মধ্যে কেন নেজাত হইব কেন জন্নত হইব কেন আল্লাহর মর্জি লাভ করি আর দুনিয়ার তুন দেব এই অনর ফিকির তখন দরকার এই অনর ফিকির জন্য তখন দোস্ত দূর্গ দেখতে মত আইবু এখন আর কি অবস্থা মধ্যে তার এখন লাই হাদিস বে ফজিলাম ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত আলাইহি প্রত্যেক মানুষ জিন গরিয়ারে দুনিয়াতন গেই এই অবস্থার মধ্যে দিবের উঠাইব এখন আর চিন্তা করে আর 24 ঘন্টা দিন দেখি আর কি দিন মিকে বেশি দাবি তোর নাকি আর দুনিয়ার মিকে দাবি তোর নাকি দুনিয়ার মহাপত আর মৃদ্ধি বেশি গালিব দোস্ত বুজুর্গ এই এখনো সময় নয় না তবা করার মালিক বিন দিন আর লম্বা ঘটনা কেন যায় খুদ কোরআন করিম হাত দে আলাম ইয়া ইনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ এখনো সময় নয় না আল্লাহর ইয়াদার কারণে আল্লাহর শরণের কারণে আল্লাহরে শরণ করি রে জাহান্ন উত্তন বাসি বেল্লাই বলিয়ে রে নিজা খাই বেল্লাই বলিয়ে রে নিজের অগ্রসর অ আলাম ইয়ানি লিল্লাজি না মানু আন্তাহ শাহ কুলু বুহুম লিদিকিল্লা আল্লাহর জিকির খান তার কলবর মিদ্দি খসিয়া তাই বেল্লাই এখনো সময় নয় না এনে তো
আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম একখান ঘটালে কি কিতাবের মিদ্দি বুলবুলে বর্গে গুলে হোস রঙে দামিন কার দাস বন্দরা বর্গ নামা হোস নালা হায় সার দাস গুফত মজদরাই নে বসলি নালও ফরিয়াদ টিস গুফত মারা জলবয়ে মা শোক দর ই কার দাস মানে উগ্র বুলবুল ইবের মুখ মৃদ্যু গোলাপ ফুল ওই অবস্থান মৃদ্যু হাঁদের শায়ের হদ কিরে ইন তো হাঁদর সবে নয় তুই ফুলুর আশিক থাকা সবসময় ফুলুর দিকে গিরবিরতা হ আজ ফুল ফাইউ তোমার মুখ মৃদ্যু গোলাপ ফুল এত সুন্দর এখন তো হাঁদর সবে নয় এটা তো সব ভক্ত বিশাল তো কি হর গুফতে মারা জল ভয়ে মাসুক দরি কার দাস মানে কি আমার মাসুকে ফুল তোমায় দূরে আসিলাম এখন ফুল দেব তার মুখে মৃদ্যি আছে এখন ফুল মৃদ্যি খন্ড হইল কি কি গুণ আছে ইবের খুশবু কত বালা এই জিনিস ইন আর মৃদ্যি তো নাই আয় তো মজবুর আমার দিক কিছু নাই একাতলে আর হাঁদার আসল হতই দিয়েন আলামত ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওলামায়ে কেরাম আল্লাহর বেশি ভয় করে কিল হারণ কি ই তার আল্লাহ ইলম দি এই ইলমের হারণে আল্লাহর জাত সিফাতর পুরো এদরা গরিতারে চিনিত পারে আল্লাহর যত বেশি চিনিব তত বেশি হান্দার আদা করিব যেন নাকি আম্বিয়াই কেরাম কত বড় ই তারা খুললে হান্দার আদা গজ্জিল উম্মতর জাহান নতুন বাসা বেল্লাই বলে খুললে ফিকির গজ্জি একাতাল্লাই দোষ তবুর্গ বিশাল খাতা লম্বা না করি আর আর সামনে কান ভবিষ্যৎ আছে এই ভবিষ্যৎ ইয়ানারা ভালো করি বেল্লাই বলি আর ফিকির করি এখন এই জামান আমি যোগ্য শাইর ওই হজরত সৈয়দ সালমান নদী রহমতুল্লাহ হতে হতে বারবার ফোন করে ইবি কি হর হাম এইসে রেহে ইয়াকে বেসে রেহে ওহা দেখ না হে কে কেসে রেহে হায়াতে দুরোদা কা কে আইসো গম মুসাফির রেহে যেইসে তেইসে রেহে হদ দুনিয়ার এই অস্থায়ী জিন্দগির সুখরও কি এতবার দুঃখরও কি এতবার কিন্তু আসল ওই অস্থায়ী ওই চির স্থায়ী জিন্দগির মধ্যে কেন আসি হাম এইসে রেহে ইয়াকে বেসে রেহে ওহা দেখ না হে কে কেসে রেহে হায়াতে দুরোদা কাকে আইসো গম এই দুনিয়ার সাম এই যে 60 বছর 70 বছর জিন্দগি আখের তুলনায় 2 দিন হাম এইসে রেহে ইয়াকে বেসে রেহে ওহা দেখ না হে কে কেসে রেহে হায়াতে দুরোজা কাকে আইসো গম মুসাফির রেহে যেইসে তেইসে রেহে একতলে দোষ তো দুর্গ আর আখের তো ফিকির করি এই মাহফিল ইন অনার ব্যা কোন দর দিব দিয়ে নর ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোর মৃদ্যু দিয়ে কথা কিনু হইব আর অন্তর তুলফুনি বলার চেষ্টা করি আর সেই সব আমল করবার চেষ্টা করি দুনিয়া কেলে অপেক্ষা করতে না দোষ তবুর্গ না জানে কি গলি মে জিন্দগি কি শাম হয়ে যায় এখন তাহলে দোষ তবুর্গ আর একখান ফিকির লই রে তুল উড়ি আর ভবিষ্যৎ জিন্দগি ভালো করতে আল্লাহ যেন আর জন্নতবাসী বানায় আল্লাহ যেন আর জাহান্ন মুক্তন বাসায় আর যেন জন্নত মুখী উঠ পারি আর যেন জাহান্ন মুখী নতুন বাসিত পারি আল্লাহ তালা এ হতা ইন আর এ আমল কর তৌফিক দান করুক আল্লাহ তালা বেহা কোন আমল কর তৌফিক দান করুক ও আখর দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী এপর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন রমজান সৈয়দ শহাদা মাদ্রাসার সম্মানিত মুক্তামিন আলহাজ মাওলানা ইউসুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. بيأغني كنا دروشوري بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. আই অনারা মুরব্বিয়ালার সামনে মুক্তসর খুতবা দরুদ শরীফ পাঠ করানোর বাদ দিয়ে রে আল্লাহ পাক পরওয়ারদেগারের পাক কালামতুন কিছু অংশ তেলাওয়াত করি। দোয়া করিবেন আল্লাহ অল্প সময় আর জবান দিয়ে মহতা বাইর করে ফান যে হতার দ্বারা আর ফায়দয় অনারারাও ফায়দয় বিয়াগুন আমিন হন। এখানে বাংলাদেশত আরো অন্য অন্য মদরস হল আছে, বড় বড় মদরস, ইয়েন একখানা ব্যতিক্রম মাদ্রাসা, ইয়ে নতুন বড় বড় আলেমল মুফতি মদ্দেস বাইরি, ইয়েনের বাণী হযরত মাওলানা শাহ আহমদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই জিবের কথা ওনারা শুনিয়েছেন। বহুত বড় আল্লাহর অলি আছিল, ইবের কথা মানছে শুনিয়ে হেদাইতে তাই না ওনারাও শুনুন বাঁদর পর্যন্ত শুনিয়ে রেখি করে ফেলি তোবা করে ফেলি হামিয়েন নগুজুম এরি হিম্মে আল্লাহর অলির মাদারা সাইয়েন। ইয়েন তাঁরা যারা আজ ফেজি আর আরো খালি কেয়ামতর মাডম মধ্যে হজরত মোহতম সাহেব রহমতুল্লাহ আলাই আর আরো ওনারারও দেখাই বুঝুন লইয়ে রয়েছি। হজরত মোহতম সাহেব রহমতুল্লাহ আলাই একবার হই দে আতে যদি কেয়ামতের মাঠত আল্লাহ ফুসর করে মদরস দিলে তুই কি গজিলি তখন আজ দুই হাত দুগো মানুষ দেখাইও এক হাতত ফটিয়ার মুফতি সাউদুর রহমতুল্লাহ আলাই আর এক হাতত ফটিয়ার মুফতি নুরুলক সাহ জিরির মুফতি নুরুলক সাহ রহমতুল্লাহ আলাই এরই ইমে বড় বড় হাস্তি হল এই মদরসত এলমর সাইগর তৈরি আবার এই মদরসত মার ফতর সাইগর কি তৈরি ফটিয়ার মুফতি সাউদুর রহমতুল্লাহ আলাই মার ফতর সাইগর আছিল জিরির মুফতি সাউদুর রহমতুল্লাহ আলাই এলমর সাইগর আছিল মার ফতর সাইগর আছিল এর ফরর মোহতম সাহ হজরত মৌলানা শাহ মোহাম্মদ তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই তানো আল্লাহ দুনুবন যোগ্যতা দান করছি যেন এলমর সাইগর এন মার ফতর সাইগর এরিমে জাগা মধ্যে আল্লাহ আর আর আইবার তৌফিক দান গই এই সব আল্লাহ দরবারত শোকরে আদায় করে একবার আলহামদুলিল্লাহ হন দরকার। দেশর গোড়া পৃথিবীর অবস্থা ভয়াবহ অবস্থা, মানুষকে এক জায়গা দিয়ে যার সাম্য দিয়ে আভুগ্য কিন্তু মানুষই আভিবে না দেখে আর দুই এক কদম দিলে আফুর উৎকি দিবি হাইক দিব আর উগে দেখে তা আভুগ্য মানুষকে গাই দিয়ে না দেখে মানুষ যেবে দেখি বেতিকে তেদুর সম আছে ওয়া লাডিল ওয়া উন্দিজ এদুর হইবে সম আছে এত সম আছে তো খুদ্দুরি বেতে আপ আপ এদুর কইতার দেশের অবস্থা গোটা পৃথিবীর অবস্থা এরি হিম্মা চলে এখন এসে যে টাইম আর এতদিন আর শুধু ওয়া শুনিলাম এখন এসে যে আমল গরিবের সম কি সম আমল গরিবের সম আমল গরিবের কি সম ফিলিস্তিনের মুসলমান হলের মধ্যে ইহুদি হলে এরি হিম্ম করিয়ে জলম নির্যাতন করে এই সময় আর মানুষ হল বই চাইবার সময় আর নাই ঠিক নেবে খন আছে এই সময় আর আতে যাতে জিয়েন আছে ইয়ন লইয়েরে উচারের বিরুদ্ধ করেন দরকার তো আর আতে তেল ক্ষমতা নাই পৃথিবীর যেত কাফের হল আছে ইহুদি নসরা খ্রিস্টান ব্যাগুরি ইসরায়েলের কিরের সাহায্য করি যার টিয়া ফসে দিয়েরও সাহায্য করেন হতা দিয়েরও সাহায্য করেন অস্ত্র দিয়েরও সাহায্য করেন সৈন্য দিয়েরও সাহায্য করেন কিন্তু ফিলিস্তিনের মুসলমান হল মুসলমান হল সাহায্য নগরের মুসলমান হল সাহায্য নগরের উচারের আরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট
ইহুদি অলরে আরা সাহায্য করির আবার আরা বলতো করিমে সাহায্য করির মুসলমান অলে বিভিন্ন লাইন দিয়ে আরা সাহায্য করির আসাম ইসে খোঁজ ভারি এতুন মাইনছে কোটি কোটি টিয়া ফাটার ডলার ফাটার ইসরায়েল অলার খাসি মুসলমান অলরে মারি বেল্লাই অনরাইম ব্যান দেখ কোন ফুজন আবার আরা আরক্ষণ করির কি ইহুদি অলর জিনিস দিন আছে এই নারা থেকা নৈন্য কিন্তু মজা বেসলাই হারার কিন ইহুদি অলর কিন জিনিস হানাফিনের জিনিস খ সোদ জাতি কিছু আছে রে অন্য তিন কানি নানা তা মজা লাই আরা তিন ব্যাগিন সারণ ভরিব ইতারা দিন আরার কাছে বেসের ইন লাভ লইব দিয়ে রে ইতারা মুসলমান অলরে মারি বেলায় অস্ত্র কিনের ইতারা লাপান আরা গরি দিন ইতারা জিনিসপত্র ইন আরা কিনির ব্যাগুনের গরম মধ্যে ইতারা জিনিস সারা নাই ইতারা রিবেন আর এক লম্বর বুঝির জাবদুরুন ইতারা রিগেন খনর হারনে ইতারা বিরুদ্ধ হতা হন আরা আরাতে হিমতি নোয়ার সহসিয়েন নোয়ার এতাল্লা মল্লা রুমিয়া হয় কি ইনে এসকাস আকে দর মর দুম্বাওয়াত ইনে এসকাস আকে দর মর দুম্বাওয়াত ই ফাসাদে খরদনে গুন্দুম্বাওয়াত ই ফাসাদে খরদনে গুন্দুম্বাওয়াত لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله خانار خارونا إيمان دور بلو يشور المودو يتيغا سي قدنا مودو يتيغا سي بادر بلو خور منشي تيغا سي فشالا بلو خور تيغا سي منشي كنت أصل دنيسي النرمي كي خنان দেখতে বাগর দইলাল আইলো বিলে শশনাই আতে একমাত্র খানার হারনে যদি আর খানা ও ঠিক দেখতে যায় আই যদি কিয়াল কিন হতে বেঙ্গর দই কইতে আর মুথুর দাম হইতো আজিয়ে আজি আর খানার হারনে আর মুথুর পর্যন্ত দাম নাই আর হতার দাম তাই দূরের কথা খানাই বেরি মেজিনে কাফের অলর খানা আর আর ভিতরে ফরনার কারণে আর কাফরলের বিরুদ্ধে কথা কইন পারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি আখিরি জামানাত মুসলমান হল কাফরলের সামনে খুঁজতে ফানা জেরিমে অত মধ্যে বাই যেগে ফানির কাফরলের সামনে মুসলমান হলের ইমে বাই যেবি বুঝি সাহাবায়ে কেরাম হল ফুসর গেল ইয়া রাসূলুল্লাহ এই সমত কি মুসলমানের সংখ্যা ক্ষমতায় বুঝো না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইকে বাল আনতুম খসি এই সমত মুসলমানের সংখ্যা বড় বেশি তাইবু ইয়ার বাদ সাহাবায়ে কেরাম হলো খদিয়া রাসূলুল্লাহ ইয়ার বাদ কাফের হলো সামনে কুইদে ফানার ডেকে কেন বাজিম গই আল্লাহর হাবিবে খদে দুইয়ান হারন একখান হই যে খুব্বুদ দুনিয়া ওয়াকারাহিয়াতুল মউত মতর খারাপ বুঝ মরি বেলে রাজি হইতাম না এন খোঁজে ও একদিন মজ্জুম একদম এখন মজ্জুম ইয়ান খনি খাই কিন করিস ইয়ান নডর আয় আর দুনিয়ার মহব্বত দুনিয়াত কেন তাইকুম দুনিয়ার ইল্লিং বিল্ডিং কেন জোরাইম টিয়া বুঝে কেন গজ্জুম ইয়ানের মহব্বতের তো যাতে ইন তাইব উইটা তুচারা সামনে অনেক বিলেট দেখতে হইতে আইব কিরোয়া ডাকাত যদি গরত গল্ল জয় গিরিস্ত যদি ইচ্ছে কিনো হতে যান বাঁচাইতে হতে কিনো হতে মাল বাঁচাইতে চাই তো টাকা যেতে হয় বিয়ান লুট করে নিতে সুবিধা হইব আর গিরিস্ত যদি হয় না ও একদিন মজ্জু মধ্যেন ইচ্ছে লই একবার এতে গিরিস গইল বস দেখায় হাজার গইল না ভারে ঠিক নেবে ঠিক ইয়া তাহারা ডাকাত গেল দেবে রাগ দিয়ে না আলা লেডি যে কি জিবি নিয়ে সাগর নাক দিয়ে ফেলে তুমি কেন ফোঁ ফোঁ করছো এতে নাক বন্ধ করে গালো দিয়ে ফেলে যেন আওয়াজও নয়নি এই দুইজন কারণে মুসলমান নরম আর গেজার কারণেও মুসলমান নরম আর আর করণীয় কি আর আর এক লম্বর করণীয় তার আর যত জিনিস আছেন ব্যাগে না আর আর বর্জন করণি নদর নখন নকিন দ্বিতীয় লম্বর করণীয় এই যে কেন হয় যে আল্লাহ ব্যাগিন বন্ধ করিল একখান বন্ধ নগরী
ইয়নই দেখে সাজদা দিয়ে উড়িয়েরা আল্লাহর দরবারে গুজরি গুজরি খান্দন এইন সারা আর হনু ভই নাই আল্লাহর দরবারে তারা কি রে খান্দি ইয়া আল্লাহ তুই মুসলমান হলরে সাহায্য কর ফিলিস্তিনের মুসলমান হলরে ইহুদি হলরে নিস্তে নাবত কর ইয়েন তোমার লাই বলিও হন অসম্ভব কিছু ন তুই ও খোদা ন না আপনা বাদশার নৈক্যের শক্তিশালী বাদশা ইবে কি নাম হজে তোমার ঘরের বাঞ্চু সাইদে তোমার ঘর দখল করি বেলাই সাইদি তুমি কিভাবে শাস্তি দিলে এত যে খোদা এখনো এ খোদা আবাদুল আবাদ এ খোদা খোদাই বেতা আস তুমি তোমার কুদুরু জাহের কর না কেন ইহুদি হলের গোটা পৃথিবী তুমি নিস্তে নাবদ করি দিও না যেতে আব্রাবাসার সৈন্য সানা লই পৃথিবীর যেবে বড় জানোয়ার অন্যইবে আতিরে লই হেবি অস্ত্র লইয়ে যেতে মক্কা শরীফ হুজাইর মক্কা শরীফের মানুষ হল বেয়া গুন হু হাল্লা করেন অবুক এইটার আইয়ের বেন বাঁধিব আল্লাহ পাক পরওয়ার জায়গায় ডাক দিয়ে হয় কি তোরা হু হাল্লা নগরীস তোরা কেন হাম গর তোরা আর হাসে খালেস তোবা গর প্রথমে যদি খালেস তোবা গুজুজ দয় আরে রাজি করি বেললে যদি তোবা গুজুজ দেয় এবাদত গুজুজ দয় তোরা আর বছর কেউ এক গাছ সূর্য গুজুস কেউ বা সূর্য করণ মুদ্দি রইস কেউ সান ফুজ করণ রইস কেউ সূর্য ফুজ করণ মুদ্দি রইস কেউ দরগা ফুজ করণ রইস কেউ দুর্গ ফজর ফুজ করণ রইস কেউ ফির ফুজ করণ রইস কেউ মানুষ ফুজ করণ রইস কেউ বড় বড় ফৈসলার ফুজ করণ রইস তোরা ফুজ ইন ব্যাগ ইন সারিয়ে রে যদি একমাত্র আয় আল্লাহর ফুজ গরজ দয় তৈরি আয় আল্লাহ তোরা দোয়ারও কবুল গুজুম গড়িয়ে রে ইথেরে কি জবাব দিয়ান করে ইয়ান আয় আল্লাহ জবাব ইয়ান দিয়ে রে কেমত পর্যন্ত আল্লাহ মাইসাম ইয়ান নমর হিসেবে রাখি যাইম সোহান আল্লাহ আব্রাবার সাহে বড় হাতিরে ঠিক গজি আল্লাহ পাক পরোয়ার জায়গারে আব্রাবার সারে মারি বেললে বিলিয়ে রখনো অস্ত্র ঠিক ন করে হন বড় জানোয়ার ঠিক ন করে বাঘ পাল্লুক ঠিক ন করি আল্লাহ হজিতে পৃথিবীর বুকুত যেবে বড় জানোয়ার ইবে ঠিক গজির আই পৃথিবীর বুকুত যেবে ছোট জানোয়ার ইবই যে সৈজ্য ফকির যোগ্য ফকির যেবের নাম আবাবিল ফকির হজ আল্লাহ ইবের ঠিক গজি উঠে হেবিয় অস্ত্র ঠিক গজি মেশিন গানে চলে কেন ফাইভ গানে চলে ব্যাগিন আল্লাহ হজা তিন খন কিছু লাগতো না ফকিরেরও হুকুম দিয়ে দে মোজদালাভার ময়দানে তুমি গুড়ো গুড়ো হাতল লইয়ের য যাইয়ের আব্রাবার সার সৈন্যর মাথার উতেন করিয়ে দেখতে দিবে মাথা দিয়ে করলে ফিসি দি বাইরে আতিরি ফিরি দি হরি নিচে দি বাইরে ইতারারে দুলিশ্বত গড়ি দিয়ে ইয়ানারে আল্লাহ পাক পরোয়ার জায়গারা হয় কি আলাম তারা কাই ফাফা আলা রব্বু কাবিয়া সাবিল ফিল আলাম ইয়াজা আল কাইদা হুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিম মাকু মানুষ হল তোমার যদি ইহুদির মোকাবেলা করতে সহজ হয় আয় আল্লাহ আগো আসিলাম এখনো আছি কেয়ামত পর্যন্ত থাকুম দে আল্লাহ আবাদুল আবাদ থাকুম দে আল্লাহ ভাই হজে তোমারও যদি সিরিকেতে বেদাত মুক্ত এবাদত গুজুদ হয় আর খাসে যদি খান্না খাটি গুজুদ হয় তাহলে আই তোমার আর দোয়ার কবুল গুজুম ইহুদির দুই দিনের মধ্যে আই দুনিয়া ধনুকত করে দিম সোহান আল্লাহ আল্লাহ আর আর বুঝে বেলা হয় কি হজে মাখরে গোড়া জাল বা বাঁধে বা বাঁধিয়ে একবার বিষ্কানে যাই দিবে আসর হলয় হনে অর্থাৎ পৃথিবীর বিষ্কানা যায় রিবে যেন বানাইয়েন পৃথিবী ইয়ানের বিষ্কানা যায় আসল লয় ইটা হজা আল্লাহ হনিকে কিছু করি ফাইত ফদর মধ্যে যেত গর্ভ সার ফুতুর বউয়ে উর বিকে সাথে মাখারত জাল ইতে হনে মাখারত জাল ইয়ান বাঁ বেললে হনে এটম বোমা নৌ আনে ফাইভ গান নৌ আনে ইতে গোড়ারে বানাই দিয়ে না রে ইয়ান বাঙি বেলা লালু ছন্দ নলাগার র্যাপ ফুলের মিলিটারি নলাগার ফুলবন্দা জীবিত গর খোঁসারি বেদে কেনেঙ্গেরি লারি দিই লারি দিও নর ফোয়ারে ফোয়ারে বিষ্কানে বই রই দিত ফুটকে যাবে না ফুজি বিদেশ করল আবার ইতে ফুটুর করে ফাল দিয়ে রে নিচে ভরিয়ে ন সৈত্য লগল না ফালং লগল না আলমালি তল লগল উইতে ফুল এবার আগা দিয়ে দিয়ে গোড়া দেয় গরু বাড়ি মাঝে দিতে শেষ
আল্লাহ হজায় এ আল্লাহ ইতে ইহুদি হলে নসর হলে খ্রিস্টান হলে যেতে কিন গরিব কর মুসলমানের সামনে কিছু না সুবহানাল্লাহ মুসলমানের তো শুধু হাল নিতে কিরম ভর দেখে না তওবা গরম ভর দে আল্লাহর হাসা খাদম ভর দে সগুর ভানির এত দাম বাইতুল মুকদ্দস এ নেরি হিম্মেকান বাইতুল্লাহ জিয়েন এক লাখ বা দুই লাখ সব্য হাজার পেগাম্বর ব্যাগুরুর কি আসিল কেবলা আসিল উজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবলা আসিল এরিমে বাইতুল মুকদ্দস ইয়েন জিয়ার মধ্যে এক লাখ বা দুই লাখ সব্য হাজার পেগাম্বর যদি কোন দুনিয়াত ফাটাই দুনিয়া তুম গেই গুজি ইন দুনিয়াত আছে এখনো পর্যন্ত পেগাম্বর ব্যাগুনেরা আল্লাহ বাইতুল মুকদ্দস দলা ঘুরি এরি আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওর মাধ্যমে ইমামতি করাইয়েরি বেআগুনের মুক্তি দিবানে সাইয়্যিদে মসজিদ ইয়েন সুবহানাল্লাহ এর ইমে মসজিদ পৃথিবীর বুকুর মধ্যে আর হনমিক কেনাই সুবহানাল্লাহ দুনিয়া তুন গেই গুজি ইন দুনিয়াত আছে দিই ন তো উজুরের পর আবার দুনিয়াত হন রই যায় সার্গ নবী এখনো আছে জাহেরি মত নয় ইনুর কি মত জাহেরি ম দুও জমিনেও দু আসমানত জমিনেতে যোগ্য ফানি এর জমিনে যারা আছে তুলুগ্য ফানি আর উগ্য ফার পর্বতের জঙ্গলে উগ্যদ হজরত খিজির আলাহি সালাত সালাম ফানি আর উগ্যদ হজরত ইলিয়াস আলাহি সালাত সালাম খুশকিত আর দুও রইদ আসমানত উগ্গইদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানত আর উগ্গইদে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়স্ত সুবহানাল্লাহ ইন রবি অনুরে কি যে দলা গরিয়েরে বাইতুল মুকদ্দসর নামাজ পড়ে আল্লাহ ইয়ালা বাইতুল মুকদ্দসর প্রশংসা করার কি হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা লাজি বারক না হৌলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া সামিউল বাসির কজ বাইতুল মুকদ্দস শত্রু ভাষা আল্লাহ বরকত নাজল গুজ্জি দুনিয়া বি বরকত ওহর বি বরকত ওহর বি বরকত কি এক লাখ বা দুই লাখ সব্য হাজার পেগাম্বরল মধ্যে প্যারায় পেগাম্বরলের মাজার হড়ে বাইতুল মুকদ্দসর শত্রু ভাষায় যে বর হইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন আল্লাহ হয় কি ও মূসা আন নবী ইউসুফে ওসিয়ত গজ্জিল কি ওসিয়ত গজ্জি আই মারা গেলে আর দফনান হড় গজ্জ বাইতুল মুকদ্দসর ঘটনা চক্কর গড়ি নেওয়া পারে এই মদরসর মদ সাহ হজরত মৌলানা নুরুল্লাহ সাহ রহমতুল্লাহ আলাইহ ওয়া হয় গ্রামীদুর হয় এটাই তুম গেজি গুজি কিন্তু মরিদে বেড়া কত ওসিয়ত করে দেখো তাহার খবর গো কেন জিরি মদরসরি ঈদ দিও সুবহান আল্লাহ হরে দিও জিরি মদরসরি ঈদ দিও যাতে মারা গিয়ে জিরির হদর শাহ সাহ রহমতুল্লাহ আলাই ইয়ান যেত শূন্য হজে গেলি গই গেলি গই রে হজা আনলো কি বেল দুশ্মনী আছে না খামা খাই ফল রে হজা এটা আনিয়ে রে দফন কর হটা আনিয়ে রে এটা জিরি মদরসর খবরস্থানত দফন কর এটা দফন করছে এটা জানা যা খুঁজছি এলে মানুষ ওসিয়ত করে দিয়ে তো ইসু আলাই সালাতু আসসালাম ওসিয়ত গুজ্জি দে আয় মূল্যে আর দখন নান হড় গুজ্জু বাইতুল মুকদ্দস গটা চক্কর গরি নাও পারে মুসা আলাই সালাতু আসসালামের আল্লাহ হয় তো মুসা আর ইসুপ ওসিয়ত গুজ্জি বাইতুল মুকদ্দস দখন গরি বেললে গটা চক্কর গরি নাও পারে তুই নিয়েরা আন মুসার লাশ নিয়েরে বাইতুল মুকদ্দস দখন করো এখন ও মুসা আলাই সালাতু আসসালামের ডরে আল্লাহ তো বুঝেন না করে দে আল্লাহ ইসিফ আলাহি সালাতু আসসালামের খবরই বেহটাইতে ন জানি তাহলে এ কথা তুমি বুঝে যান কি এই জবান তো দরগা মরগা এই সিস্টেম নো আছে তাহলে ইসিফ আলাহি সালাতু আসসালামের খবরই বে তন হইত না ঠিক নেবে যে কন এখন মূসা আলাহি সালাতু আসসালাম বর ফেরেসানি খবর তো আনে ভাত এক বুড়িয়ে লম্বা চ আসি না আর গো গরিব দিবে তো যা ব্যাগুনের সাথে রাতি উড়িয়ে দুজনে রাখা তাই যে তো নমাজ শরীফের চেষ্টা করিবেন আল্লাহ আল্লাহ জিকির করিবেন সগুর ফানির বর বেশি দাম সগুর ভানির আল্লাহর সামনে বর বেশি দাম যিনি শাহ সাহ রহমতুল্লাহ আল্লাহ আমি কোনো হইতু কেয়ামতের দিন বলে আল্লাহর আর সইয়েন এন গরি গরি লড়ের কেয়ামতের মাটি এন থামার ডুক গিয়ে সারি কিনে দিয়ে মানুষ ও লিখিও জানি ভারি গরম জিভে বে নিলে ঠেঙ্গল লয় বাজার দিয়ে অবস্থা হই আল্লাহর আর সইন এন গরি লড়ের বলে
আল্লাহ জিবরিলের হদ জিবরিল আর আরশের লরর কিলে জিবরিল এক মিনিটে খবর লয় এর কয় কি আল্লাহ অনর হাবিব সৈয়দ ফুজি সুবহানাল্লাহ নকুল এতলাই আল্লাহ হদ উবুক আর হাবিবে কষ্ট হইলে আর আরশ পর্যন্ত খবর করে জিবরিলের হদ জিবরিল থুই যায় না আর হাবিবের হ মাথা ও তুলিবে লার কষ্ট জিবরিলে যায়রে হয় কি ইয়ার ফারাসাক ইয়া মুহাম্মদ আই আল্লাহর হাবিব আল্লাহ হদ অনর মাথা ও তুলিবে লে আল্লাহর হাবিবে হয় কে মাথা এতক্ষণ পর্যন্ত ন তুললুম যতক্ষণ পর্যন্ত কেয়ামতের মারের আল্লাহ ঠান্ডা করি নদে আর উম্মতল বিয়াগুন কষ্টভার আর উম্মতর যতক্ষণ কেয়ামতের মারের ঠান্ডা করি নদে এতক্ষণ আমি মাথা হবে নতুনলুম কোন হদ দেব উজুর হদ দেব ইয়ান যাতে জিবরিল আলাইসালাম আল্লাহর জাহেরে হই আল্লাহ জিবরিলের হয় যে ও জিবরিল আর আরশের উদ্দি কোটি কোটি শিশু গোয়াল আছে হদিন ফানি আছে না সহসভা জিবরিলে সাইর হদে আল্লাহ ফানি আছে কিছু পুরো কিছু অর্ধক কিছু দুই এক পড়া হজি নেরে কেয়ামতের মাঠে সিঁড়ি দিও সোহান আল্লাহ নকই কেয়ামতের মাঠে সিঁড়ি দিই সিঁড়ি দিয়ে বলে ফিন 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 জলের ডেকে ফরের কেয়ামত মানে ঠান্ড হয়ে গিয়ে সোহান আল্লাহ আল্লাহ জিবরিল হদ জিবরিল আর হাবিবরে যাই হক মাথা তুলি বেলে কেয়ামতের মাঠ ঠান্ডা করে দিই জিবরিলে যাই হয় কি আর রসুল আল্লাহ মাথা তোলন কেয়ামতের মাঠ ঠান্ডা করে দিই আল্লাহর হাবিবে মাথা তুলি দেখতে কেয়ামতের মাঠে জ্বর ভরেন আল্লাহর হাবিবে বুঝর কথা জিবরিল তো জিবরিল এটাতে এতক্ষণ ফানি হাজিন ওয়াসিল এই ফানিন খনসাগের তুনে নিয়ে আল্লাহ কেন হুজুর করে আছে আবার জিবরিলে যে হুজুর করছে তা আল্লাহ কত খনসাগর তো নো আনি আর হাবিবের উম্মতল হুয়াই তুই খাইন দিল দে সগুর ফানি ভোজ দিল দে সগুর ফানির রায় আল্লাহ মেডি থইতাম নো দি কুদরুতের ফেরেস তা দিয়ে আনিয়ে হেফাজত করছে কেয়ামতন মাঠে ঠান্ডা করি যে আর হাবিবুর সগুর ফানি দিয়ে অদ দিতেরা দিয়ে সোবাহান আল্লাহ এতাল্লাহ সগুর ফানির বদনাম শেষ রাত ইউরিয়ে দু চার হাত তাহাজ্জুদ নমাজ সরিয়ে সগুর থুন ফানি ফেলবে চেষ্টা করিবেন এই মদরসাল্লাহ বিয়াগুন দোয়া করিবেন হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাই শেষ যদি বিয়াগুন দেখুন এইটেন মুরিদল হাজার হাজার আছে বিয়াগুন উজুর যে সবক আসবা গল দিয়ে যেভাবে সুন্নুন মজুন চলিবেল্লা হই এই হিসেবে বিয়াগুন চলিবে চেষ্টা করিবেন বর্তমান মতম সাহুর আছে এইটা আল্লাহ জান সাহেত আফিয়া সাত হয়াত এইবার দান করে ভান অযোগ্যরও যোগ্যতা বানাই দিতে আল্লাহ তো এক সেকেন্ড ন লাগব অযোগ্যরই কি বানাই দিতে যোগ্যতা বানাই দিতে এক সেকেন্ডও ন লাগে আল্লাহর এটা কোনো কিছুর দাম নাই শুধু এখালাসর দাম কি দাম ফটিয়া রাজি সাউদুর রহমতুল্লাহ আলাইয়ের বিয়াগুন দেখুন হারে দেখুন ফটিয়া রাজি সাউদুর রহমতুল্লাহ আলাই বাবুনগরের হজরত মৌলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই শ্বশুর পর্যন্ত বুঝিয়ে দেয় আল্লাহ মার ফর দান গুঞ্জে দিন বিয়াগুন স্বর্ণ হয়ে গিয়ে ইয় এই এই মদ্রাসার বর্তমান মতুম সাল্লাহ বিয়ন দোয়া করিবেন আল্লাহ যেন অযোগ্যের যোগ্য বানে দেয় এক সেকেন্ড নলাগ ভান বিয়াগুন আল্লাহ থানা হয় আতে তৈবে দান করে ভানিয়ে আল্লাহ দোয়া করিবেন ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমাদের সকলের পরিচিত জনাব মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারি সাহেব দামাত বরকাতুহু বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله